আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ফাইন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি গাড়ি দেখাবেন আজকে? বাংলাদেশের মোস্ট পপুলার একটি গাড়ি টয়টা এক্স করোলা 2002 এর মডেল, 2006 এর রেজিস্ট্রেশন। জি ভাই, 10টা শোরুমে যাবেন, গাড়ি দেখবেন, তারপরে আমাদের শোরুমে আসবেন, ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হবে। ওকে। আর গাড়িতে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন রয়েছে, সাথে 6 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে এবং কমপ্লিটলি ডকুমেন্টসগুলো আপডেটেড অবস্থায় পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। শুরুতে যদি বলি যে সামনে হেডলাইট গুলো কিন্তু ফুলি ফ্রেশ অবস্থায় রয়েছে, সামনে গ্রিলটি সহকারে। ঢাকা মেট্রোগাও 39 সিরিয়ালে, ঢাকা মেট্রোগাও 19 সিরিয়ালে একটি গাড়ি, সামনে স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে, তাছাড়া বাম সাইডে হেডলাইটটি কিন্তু ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাবেন। ফুললি রেডি অবস্থায়, টিপটপ অবস্থায় গাড়িটি পেয়ে যাচ্ছেন, কমপ্লিটলি বডিতে কিন্তু সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই, ফুলি ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটি ডোরের পার্টিশনই মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন, তাছাড়া ডোর প্যাডগুলো কিন্তু এক কথা অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় রয়েছে। নিকিল হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে, উডেনের ব্যবহার করা হয়েছে, চমৎকার ফ্রেশ কন্ডিশনে কিন্তু ইন্টেরিয়র এক্সটেরিয়র পেয়ে যাচ্ছেন এই গাড়িটির। অরিজিনাল সিটগুলো রয়েছে, কাভারিং করা নেই। এবং এক্সকালা মানেই কিন্তু আপনারা জানেন যে হিউজ লেগ স্পেস রয়েছে এবং ফুলি ফ্রেশ অবস্থায় রয়েছে। দেখেন একটা গাড়ি, এত পুরাতন গাড়ি, খুব বেশি রাফ ইউজ হলে কিন্তু এই ফেব্রিক্স প্যাডগুলো এতটা ফ্রেশ থাকতো না। চারটি চাকায় অ্যালয় রিমের ব্যবহার করা হয়েছে এবং চাকাগুলো মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটি গ্লাসই টয়টা স্টিকারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যাক লাইটগুলোও কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনই এই গাড়িটির সাথে রয়েছে এবং ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে। সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটি। আর গাড়িটিতে 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং কমপ্লিটলি টুলসগুলো কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে। ওকে, ফুললি রেডি অবস্থায়, ফ্রেশ অবস্থায় কিন্তু পেয়ে যাবেন। সাইডের পার্টিশনগুলো কিন্তু মাশাআল্লাহ একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর ডান সাইডে কমপ্লিটলি বডিও কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন। চারটি চাকায় অলমোস্ট নতুন অবস্থায় অ্যালয় রিম সহকারে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি ডোরের প্যাটি অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন এবং হিউজ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন টয়োটা এক্স করোলা এই গাড়িটিতে। ফ্রন্ট ডোরের পার্টিশনটা যদি একটু দেখা যায়, একেবারেই কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন। আরেকটা জিনিস দেখেন যে খুব বেশি রাফ ইউজ করলে কিন্তু এতটা ফ্রেশ থাকতো না, এইগুলো কিন্তু ফেব্রিক্স ফাইম ভাই, এতটা ফ্রেশ কিন্তু রাফ ইউজ করলে থাকতো না। আর ড্যাশবোর্ডটি কিন্তু মাশাআল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, স্টিয়ারিং হুইল কভারের ব্যবহার করা হয়েছে, ডিভিডি ব্যাক ক্যামেরার ব্যবহার করা হয়েছে, তাছাড়া সাইডের পিলারগুলোর কথা যদি বলি বা সিলিং এর কথা যদি বলি, একেবারেই কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনই এই গাড়িটি পেয়ে যাবেন। তো চলুন এবার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে। গাড়িটিতে বনেটের যে অরিজিনাল স্টিকারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, তাছাড়া সাইডের যে পার্টিশনগুলো কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় রয়েছে, ড্রাইভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং নাভানা কনভার্সন থেকে সিএনজি কনভার্সন করা রয়েছে এবং 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে এবং সাইডের পার্টিশনগুলো কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি, গাড়িটির মডেল ইয়ার 2002 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2006। টয়োটা এক্স করোলা মার্কেটের সব থেকে জনপ্রিয় একটি গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 10,80,000 টাকা, তবে এই প্রাইস নেগোশিয়েবল। আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 01731549 67 এই নম্বরে যোগাযোগ করুন। সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।